আসন্ন পুরভোটে টিকিট বণ্টন নিয়ে দলীয় কর্মীদের অসন্তোষ চরমে তৃণমূল কংগ্রেসের অন্দরে। একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে জায়গা পাননি কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা বসন্ত রায়। বসন্তবাবু দীর্ঘ পাঁচবারের কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ডের, পাশাপাশি দুবারের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। স্বাভাবিকভাবেই টিকিট না মেলায় হতবাক ওয়ার্ডের তৃণমূল সমর্থকেরা, যদিও বসন্তবাবু এখনও আশাবাদী ওয়ার্ড দলীয় প্রার্থী হবেন তিনি। কিছুদিন থেকে এই প্রার্থী তালিকা নিয়ে গন্ডগোল চলছিল। কালকে পর্যন্ত আমি দেখলাম পেপারে আমার নাম, আগের দিন দেখলাম অন্য একজনের নাম। ওয়ার্ড প্রতিটা কয়েক তিন চারটা ওয়ার্ডে একটু প্রার্থী তালিকা উল্টাপাল্টা হয়েছিল, যার জন্য আমার একটু মনে ধাক্কা লেগেছে। কিন্তু আজকে এখন পর্যন্ত যেটুকু শুনলাম আমার নামটা আসতেছে প্রার্থী তালিকা, আমি আসি এই কথাটা আমি শুনলাম এখন। কাজে এখন যদি আমাকে প্রার্থী করি তাহলে তো ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ জানাই তার জন্য। থেকে না সেটা একটা কালকের মূলপূর্ণ ছিল, আজকে এটা সেরকম কোনো ব্যাপার নাই। আজকে আমার ইয়ে আছে, নির্দল যদি সেরকম না হয় তারপর তারও অন্য ব্যাপার ভাববো। আমাদের দুটো প্রার্থী লাট তালিকা বাড়িয়েছে, একটা বলে ফেক, একটা বলে অরিজিনাল। কারো বলে সই করা আছে, কারো কোনো সই করা নেই। এই জন্য আমাদের না সারা পশ্চিমবঙ্গে এরকম সব 108টা মিউনিসিপ্যালিটি একই অবস্থা হয়ে আছে। কাজে এটা একটা গণ্ডগোল চলছিলই, যদি সন্ধ্যা পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।